This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিষ্ণু চৌধুরীর অভিযোগ হচ্ছে যে পাকিস্তান থেকে দুইজন নাগরিক জাল নথিপত্রের মাধ্যমে ভারতীয় আধাসামরিক বাহিনীতে যোগদান করেছেন। কলকাতা হাইকোর্টে তিনি এই রকম একটি অভিযোগ দায়ের করেন এবং তার এই অভিযোগের ভিত্তিতে সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্তের মাধ্যমে যেটা উঠে আসে যে উত্তর চব্বিশ পরগনায় এরকম একটি জাল নথিপত্রের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের প্রমাণ পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য হওয়ায় এবং পশ্চিমবঙ্গে কম নাম্বারের মাধ্যমে ভারতীয় আধাসামরিক বাহিনীতে যোগদানের সুবিধা থাকায় ভিন রাজ্য থেকে নথিপত্র নকল করে ঠিকানা বদলের মাধ্যমে অনেকেই পশ্চিমবঙ্গে এই সুবিধা নিতে চলে আসছে ভিন রাজ্যের নাগরিকরা। উত্তর চব্বিশ পরগনা থেকে এই ভুয়ো চক্রের প্রমাণ পেয়েছে সিবিআই। শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, আরও বেশ কয়েকটি রাজ্যে এরকম ভুয়ো চক্র চলছে বলে সিবিআইয়ের দাবি। উত্তর চব্বিশ পরগনা থেকে যেহেতু এমন বহু প্রমাণ মিলেছে যেখানে ভিন রাজ্যের বাসিন্দারা পশ্চিমবঙ্গ থেকে নকল সার্টিফিকেটের মাধ্যমে তারা ভারতীয় আধাসামরিক বাহিনীতে যোগদান করছেন, এই প্রমাণ যখন সিবিআইয়ের কাছে মিলেছে, তখন সিবিআইয়ের দাবি যে ওই ব্যক্তি যিনি হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরী, তার অভিযোগ যে পাকিস্তান থেকে দুই নাগরিক ভারতীয় সেনাবাহিনীতে ইতিমধ্যেই কাজ করছেন, সেই অভিযোগও একেবারে উড়িয়ে দেওয়া যায় না এবং সিবিআই ইতিমধ্যেই সেই তথ্য খোঁজা শুরু করেছেন। এবং যতদিন না পর্যন্ত সেই তথ্য উঠে আসছে সিবিআইয়ের তদন্তে, ততদিন পর্যন্ত অভিযোগকারী ব্যক্তি বিষ্ণু চৌধুরীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।